হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ার। বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড বা BIFFL এই প্রতিষ্ঠানটি সম্প্রতি কয়েকটি পদে তার লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং পদগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই আকর্ষণীয় বেতনে এখানে চাকরি করার সুযোগ আছে। প্রতিষ্ঠানটি সরকারি এবং অর্থ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত, বাংলাদেশের নন ব্যাংক সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান এটি। সুতরাং প্রতিষ্ঠানটির গুরুত্ব অনেক, এখানে চাকরি করার স্বপ্ন অনেকেরই থাকে। তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনার জন্য কোন সুযোগটি আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করুন। এখানে অভিজ্ঞ এবং অনভিজ্ঞ সবার জন্য আবেদন করার সুযোগ আছে, তাই স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার জন্য কোন পদটি যুক্তিযুক্ত এবং আপনার জন্য কোন সুযোগটি এখানে আছে সেটি দেখে নেওয়ার চেষ্টা করুন। তো চলুন শুরু করি। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে এই ধরনের সংবাদ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি তা পেয়ে যান। চলুন শুরু করি। বন্ধুরা, এখানে কয়েকটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র প্রিন্সিপাল অফিসার। এই পদে কতজন নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি। এখানে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ডিভিশনে এই লোকবল নেওয়া হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 44 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, সিএ বা সিপিএ, এসিসিএ, সিআইএমএ, সিএমএ ক্যান্ডিডেটস হ্যাভিং পোস্ট গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফাইন্যান্স ফ্রম আ রিপুটেড পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আর প্রিফারেবল। সুতরাং আপনারা যারা এই সমস্ত সাবজেক্টে পড়ালেখা করেছেন তাদের জন্য এখানে আবেদন করার সুযোগ আছে, কিন্তু এখানে 10 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এই ধরনের প্রতিষ্ঠানে, এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানে 10 বছর চাকরি করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সিনিয়র প্রিন্সিপাল অফিসার। এখানে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগে এই লোকবল নেওয়া হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 44 বছর। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স পাস, 4 ইয়ার ইন্টিগ্রেটেড অনার্স ডিগ্রি ফ্রম রিপুটেড পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটি, 10 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এ ধরনের আর্থিক প্রতিষ্ঠানে সেম পদে 10 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সিনিয়র অফিসার বা অফিসার, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন লিগাল ইউনিটে এই পদে লোক নেওয়া হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট বা মাস্টার্স পাস এবং 4 ইয়ার ইন্টিগ্রেটেড অনার্স ডিগ্রি ইন ল ফ্রম রিপুটেড পাবলিক অর প্রাইভেট ইউনিভার্সিটি। তার মানে আইনে আপনাকে 4 বছরের অনার্স থাকতে হবে যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে, সাথে মাস্টার্সও থাকতে হবে। এখানে চাকরি করতে হলে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে সিনিয়র প্রিন্সিপাল অফিসার অথবা প্রিন্সিপাল অফিসার সিনিয়র অফিসার, এটি ট্রেজারি ডিপার্টমেন্টে। বয়স হতে হবে 40 বছর সর্বোচ্চ। এই পদে চাকরি করতে হলে একজন প্রার্থীকে মাস্টার্স পাস হতে হবে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ফাইন্যান্স অ্যাকাউন্টিং ব্যাংকিং অর এনি রিলিভেন্ট ডিসিপ্লিন এ থাকতে হবে 4 বছরের অনার্স যে কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে। এখানে চাকরি পেতে হলে একজন প্রার্থীকে সেম পদে 2 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। এরপরে প্রিন্সিপাল অফিসার বা সিনিয়র অফিসার বা অফিসার, এটি আইটি এবং MIS ডিপার্টমেন্টে এই লোক নেওয়া হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 38 বছর। মাস্টার্স পাস হতে হবে, সাথে 4 বছরের অনার্স থাকা লাগবে টেকনোলজি, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এবং এই ধরনের যে কোনো সাবজেক্টে কোনো পাবলিক অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তাকে 4 বছরের অনার্সও পাস করতে হবে। অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের এই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংকে বা নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউশনে কাজ করার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে অফিসার, এই পদটি আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পদ এবং এখানে ফ্রেশার যারা এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই
তারা এখানে আবেদন করতে পারবেন। তাদের জন্য এই পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে পারে। এখানে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এই লোকবল নেওয়া হবে, তবে কত লোক নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে বলা হয়নি। বয়স সর্বোচ্চ 35 বছর, অর্থাৎ এখানে একটি বড় সুযোগ, 35 বছর বয়স হলেও আপনি এখানে আবেদন করতে পারছেন কোনো অভিজ্ঞতা ছাড়াই। পোস্ট গ্রাজুয়েট হতে হবে, অর্থাৎ মাস্টার্স পাস হতে হবে এবং 4 বছরের অনার্স থাকা লাগবে। স্পেসিফিক কিছু সাবজেক্টের কথা এখানে উল্লেখ করা হয়েছে, একটি হলো নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স, ফুড টেকনোলজি, ফুড সেফটি ম্যানেজমেন্ট, ফুড ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অথবা এনি রিলেভেন্ট ডিসিপ্লিন ফ্রম রিপুটেড পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটিস। কোনো এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়নি, তবে যারা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তাদের জন্য এখানে অগ্রাধিকারের কথা বলা হয়েছে। এরপরে আমরা দেখবো যে এখানে আবেদন করতে হলে এখানে কি কি শর্তাবলীর কথা উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে নো থার্ড ডিভিশন অর ক্লাস ইকুইভ্যালেন্ট সিজিপিএ অর জিপিএ ইন এনি একাডেমিক রেজাল্ট ইজ অ্যাকসেপ্টেবল। এখানে বলা হয়েছে যে কোনো থার্ড ক্লাস অথবা থার্ড ডিভিশন অর্থাৎ শিক্ষা জীবনে কোনো তৃতীয় শ্রেণী বা তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। স্যালারি প্যাকেজ এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা এবিপিতে 1,35,000 টাকা পার মান্থ তিনি বেতনপ্রাপ্ত হবেন এবং অন্যান্য বেনিফিটও পাবেন। সিনিয়র প্রিন্সিপাল অফিসার এসপিওতে 1,10,000 টাকা পার মান্থ প্লাস আদার ফ্রিংস বেনিফিট তিনি প্রাপ্ত হবেন। প্রিন্সিপাল অফিসারে পিও 1,00,000 টাকা, সিনিয়র অফিসারে 80,000 টাকা এবং অফিসার পদে চাকরি পেলে 50,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা তিনি প্রাপ্ত হবেন। অত্যন্ত অ্যাট্রাকটিভ স্যালারি তারা অফার করছে। আবেদন প্রক্রিয়ার জন্য প্রতিষ্ঠানটি বলছে যে প্রার্থীকে আবেদন করতে হবে বিডি জবস অনলাইনের মাধ্যমে, অর্থাৎ বিডি জবসে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে সহজে আবেদন করতে পারবেন এবং যাদের অ্যাকাউন্ট নাই তারা বিডি জবসে অ্যাকাউন্ট খোলার মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন। সুতরাং আপনাদেরকে বিডি জবসে যেতে হবে, সেখান থেকে আবেদন করতে হবে। এখানে বিডি জবসের ঠিকানা দেওয়া হয়েছে, আপনারা বিডি জবস থেকে আবেদন করতে পারবেন। আমি বিডি জবসের ঠিকানাটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে সরাসরি বিডি জবসে ঢুকে ঠিক এই পেজে আসতে পারবেন, তখন আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন। তবে শর্ত হলো যে আপনাকে বিডি জবসের অ্যাকাউন্ট থাকতে হবে এবং অ্যাকাউন্টে লগ ইন থাকতে হবে, তাহলে আপনি এখানে সহজে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় হলো আগামী 18 আগস্ট 2021 তারিখ, কারণ 18 আগস্ট পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা বিডি জবসে অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে সরাসরি বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা করে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, আপনি যে পদের জন্য যোগ্য ঠিক সে পদে আপনি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে আপনাকে বিডি জবস অনলাইনে নিয়ে যাবে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে। বন্ধুরা বিডি জবসে অ্যাকাউন্ট থাকলে এবং অ্যাকাউন্ট লগ ইন থাকলে আপনারা এখান থেকেই আবেদন করতে পারবেন। এখানে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা যে পদের জন্য যোগ্য সেই পদে ক্লিক করলে আপনাদেরকে বিডি জবসের সেই অ্যাপ্লিকেশন পেজে নিয়ে যাওয়া হবে। এখানে যেহেতু অনেকগুলো পদ এজন্য আমি প্রত্যেকটি আলাদাভাবে দেখিয়ে দিতে পারলাম না, আশা করি আপনারা এগুলো নিজেরাই করতে পারবেন। বিডি জবসে অ্যাকাউন্ট থাকলে আপনি এটা সহজে করতে পারবেন, আর অ্যাকাউন্ট না থাকলে একটি অ্যাকাউন্ট করে নেবেন, তারপর এখানে আবেদন করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অথবা সামান্য উপকার এসে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।